যে তোমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা তোমাদের তোমরা আমার সন্তানের সমান এবং আমার সন্তান হিসাবে আমি গণ্য করি। তো তোমাদের প্রতি আমার ভালোবাসা এবং আন্তরিকতার কোনো অভাব কখনই ছিল না এবং এখনও না। তো এটা তোমাদের আমার স্মরণ রাখবো এবং সেভাবেই আমি কাজ করে যাচ্ছি। সিসিটিভি ফুটেজ তারা নিয়েছে, সে অনুযায়ী যে তথ্য পাবে সে তথ্য অনুযায়ী প্রত্যেকের সবুজ শাস্তি এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা কমিউনিকেশন করে আশ্বস্ত হয়ে একটু আগে আমরা সেখান থেকে এসেছি। এই মামলায় এজাহারভুক্ত 19 জন বিশ্ববিদ্যালয়কে এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এটা এই মন্ত্র থেকে এই আগে স্বাবলম্বে কার্যকর করা হবে, এটা পাবলিশ করা হচ্ছে এখন, এটা অলরেডি চলে হয়ে গেছে। সুতরাং আমরা প্রথম আমরা এই ক্ষতিপূরণ যেভাবে বলা আছে তোমাদের এখানে কাগজে সেভাবেই করবো। এই নোটিশটা আমরা এখান থেকে গিয়ে তৈরি করতে হবে আমাদের কিছু লিগাল সরকারকে সম্পৃক্ত করে আজকে এই প্রকাশ করে দেবো সেটা। সুতরাং তোমাদের এটাও তোমাদের দাবিকে পূর্ণভাবে মানা হলো। এখন আমরা চিঠি দিচ্ছি সরকারকে যে দ্রুততম সময়ে আমি এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করা হবে। স্যার এখানে আসেন, স্যারের সামনে বলছি যে আমরা আগামীকালকে এই দুটি পদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে আমরা তদন্ত কমিটি গঠন করব এবং দ্রুততম সময়ের মধ্যে সেই তদন্ত কমিটির রিপোর্ট পেয়ে আমরা ব্যবস্থা একটা ঘটনা ঘটে নানা দিক থেকে কষ্ট দুঃখ বেদনা সবাই আমার জন্য লেগেছে, আমার তো লেগেছে, তোমাদের জন্য লেগেছে, তোমাদের ভাই আমার সন্তান। তো আমি সবার এই সব দেরি যেহেতু হয়েছে রিল্যাক্স আমার হয়েছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সবার কাছে। আমি আশা করি তোমরা আমাকে তোমাদের কৃতিত্ব হিসেবে চিন্তা করবে এবং আমি তোমাদের কৃতিত্ব বটে। তবে সেই হিসাবে আমি তোমাদের কাছ থেকে এই ল্যাবটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।